হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের স্পেশাল দিনগুলো সুইটনেসে ভরিয়ে দিতেই আজকের রেসিপি নিয়ে এলাম ক্ষীর টোস্ট মিষ্টির। আমার যে মিষ্টির রেসিপিগুলো আছে আপনারা নিশ্চয়ই সেগুলো এর আগে দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখবেন। পুরো প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর আজকের সহজে তৈরি করা যায় এই মজাদার এবং অসাধারণ মিষ্টির রেসিপিতে চলুন একবার ঘুরে আসি। আজকের রেসিপিটি তৈরি করতে আমি 3 কাপ ছানা ব্যবহার করছি। ছানাটা আমি ফ্রেশ তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি 2-4 চামচ চিনি দিয়ে দিলাম। আমি ছানাটা সচরাচর যারা যেভাবে তৈরি করেন তার থেকে একটু ডিফারেন্টলি তৈরি করি, সেটা দেখার জন্যে লিঙ্কে ক্লিক করে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। কারণ আমার তৈরি মিষ্টিগুলো বানাতে আপনারা অবশ্যই আমি যেভাবে ছানাটা তৈরি করি সেভাবে তৈরি করার রিকোয়েস্ট থাকলো। এখন এই চিনিটা দিয়ে ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে এবং এরপর এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে যে এই ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে কি না। সরি, আটা তো একদমই ব্যবহার করা যাবে না, আটা দিয়ে মিষ্টি তৈরি করা হবে না। ভালো করে যখন এটাকে মথে নেওয়া হলো, যখন দেখবেন যে তেল চিটচিটে হয়ে আসছে হাতটা, তখনই এটা হয়ে গেছে এবং তখন মিষ্টিগুলোকে আকার দিতে হবে। আমি এখানে ওভাল শেপ করে বা চমচমের মতো শেপ করে তারপরে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি তৈরি করছি মিষ্টিটার শিরাটা। শিরার জন্য আমি যে হাঁড়িটা নিয়েছি সেই হাঁড়িটা যথেষ্ট বড় হতে হবে যতগুলো মিষ্টি তার থেকে। 2 কাপ চিনিতে আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা পুরোপুরি বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো এলাচ। এই এলাচগুলো অনেকে মিষ্টির ছানাতে দিয়ে থাকেন, তার থেকে ভালো শিরাতে দিলে। এখন একটু নেড়ে দিচ্ছি, চিনিটা পানিতে মিশিয়ে দিচ্ছি। হাই হিটে এটা জাল হতে হতে যখন বলক চলে আসবে, বলক আসার পরেও এটাকে আরও 5 মিনিট জাল করতে হবে হাই হিটে। এবং তারপরে যে মিষ্টিগুলো তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি আগে, সেই মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিব। শিরাটা এমনভাবে তৈরি করবেন যেন মিষ্টিগুলো হাঁড়ির তলানিতে বাউন্স না করে বা হাঁড়ির তলানির গায়ে লেগে না যায় এবং একটা আরেকটার মাঝামাঝি যথেষ্ট পরিমাণে জায়গা থাকে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে হাই হিটে এটাকে রান্না করব 15 মিনিট এবং তারপর চুলার আঁচটা লোতে দিয়ে আরও 20 মিনিট পর্যন্ত জ্বাল দিব। তবে আপনাদের চুলার আঁচ অনুযায়ী এটাকে মাঝে একটু খেয়াল করবেন অবশ্যই, যেন শিরা বেশি শুকিয়ে না যায়। এখন এটার ভেতরের যে পুরটা সেটা তৈরি করব। আরেকটা মিক্সিং বোলে আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মাওয়া। দুটোকে একসাথে একটু মিক্স করে নিচ্ছি এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এই কনডেন্স মিল্কের পরিমাণটা আরও একটু বেশিও হতে পারে। যখন মিশাবেন তখন দেখবেন যদি এটা একটু নরম নরম না হয়, বেশি ঝরঝরে হচ্ছে, তখন অবশ্যই এর মধ্যে আরও একটু কনডেন্স মিল্ক আপনারা অ্যাড করতে পারেন অথবা জাল দেওয়া দুধও অ্যাড করতে পারেন। তবে খেয়াল রাখবেন এটা যেন একটু ক্রিমি হয়, যাতে এটা ভেতরে পুরে দিতে সুবিধা হয়। এটা তৈরি করে একটা সাইডে রেখে দিলাম, ততক্ষণে আমার মিষ্টিটাও সিদ্ধ হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। এদিকে মিষ্টি যখন এইরকম দেখা যাবে, মিষ্টিটা একটা পর্যায়ে ফুলে যাবে এবং সেটা নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই, বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ তখন মিষ্টিগুলো সফট থাকে। এবং তারপরে চুলার আঁচটা বন্ধ করে দেবেন এবং মিষ্টিটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন ঠিক এইরকম। এরপরে শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে একটা পেপার ন্যাপকিনে রাখবেন, এতে করে শিরা মিষ্টির গায়ে যতটুকু এক্সট্রা লেগেছিল সেগুলো টেনে নেবে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন এটাকে পুর ছাড়াও কিন্তু খাওয়া যাবে, টেস্ট একদম রসগোল্লার মতো। এখন এটাকে একটা সাইড থেকে কেটে নেব। আপনারা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করুন যে কিভাবে এটাকে কেটে দিচ্ছি। একটা সাইড এভাবে কেটে দেব এবং আরেকটা সাইড কিন্তু লাগানোই থাকবে, মানে এটা পুরোপুরি 2 টুকরো হবে না। এরকমটা করে যে পুরটা আমি তৈরি করেছি দুধ এবং মাওয়া দিয়ে, সেই পুর এর মধ্যে ভরে দিচ্ছি।
আপনাদের কাছে যদি মাওয়া না থাকে, আপনারা গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করতে পারবেন। ঠিক এইরকম ভরে দিয়ে তারপর দুই পাশ থেকে একটু চেপে দিলে শেপটা সুন্দর দেখা যাবে। ঠিক এইভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি এই পুরগুলো দিয়ে। ব্যাস, মিষ্টি পরিবেশনের জন্য তৈরি। এখন শুধু ওপরে একটু মাওয়া ছিটিয়ে আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের চমকে দিন একদম দোকানের মতো ক্ষীর টোস্ট মিষ্টি বানিয়ে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, যারা দেখতে চান যে এটা কতটুকু সফট হলো বা খেতে কেমন হলো। আশা করি আপনারা ভেতরটাও দেখতে পাচ্ছেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমার রেসিপিতে ছানা তৈরি করে এই মিষ্টিটা তৈরি করে দেখবেন, আপনারা একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না, আর রেসিপি একদমই সহজ লাগবে তখন, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক আশা করছি। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, যেন তারাও তাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে পারে এই মিষ্টি তৈরি করে। আর আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আরও অনেক মজার মজার রেসিপি চ্যানেলে অ্যাড করা আছে এবং ফিউচারেও অ্যাড হবে। আবারও কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং, সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।